हो राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी, मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे राम आएंगे, मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे राम आएंगे। গোটা ভারত জুড়ে পালিত হলো রামনবমীর উৎসব, কিন্তু এবার এক এমন ঘটনা ঘটেছে যা আর অন্য কোনোবার ঘটেনি। এবারে রামনবমীতে একাধিক শুভ সংযোগ তৈরি হয়েছে। আবার অযোধ্যার রাম মন্দিরে 9টি শুভ যোগে 4 মিনিট ধরে রামলালা সূর্য তিলক করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনা কেন গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে জানলে আপনারাও অবাক হবেন। তার আগে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এবারে রামনবমীতে ঘটে গেল এক বড় ঘটনা। গত 22শে জানুয়ারি রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার হাত ধরেই দুয়ার খোলে রাম মন্দিরের, আর রামলালা বিরাজমান হওয়ার পর এই প্রথম রাম মন্দিরে পালিত হলো রামনবমী উৎসব। গত 17ই এপ্রিল রামনবমী ছিল। অযোধ্যার রাম মন্দিরে সাজসাজ রব চলছিল, শেষ মুহূর্তের বড় প্রস্তুতি। এবার রামনবমীতে বিশেষ রেকর্ড গড়তে চলেছিল রাম মন্দির, কারণ জানা গিয়েছিল রামনবমী উপলক্ষে ট্রাস্টের তরফে অযোধ্যায় পাঠানো হয়েছিল 1,11,111 কেজির লাড্ডু প্রসাদ। রামনবমীর দিন রামলালার কপালে ঠিক দুপুর 12টার সময় সূর্যের আলো এসে পড়েছিল, যা রামলালার কপালে এঁকে দিয়েছিল সূর্য তিলক। অন্যদিকে 15ই এপ্রিল থেকে 18ই এপ্রিল পর্যন্ত VIP দর্শন বন্ধ, এমনটাই জানা গিয়েছিল। রামলালার দর্শন, আরতি সহ সব পাস বাতিল করা হয়েছিল। রামলালার জন্মবার্ষিকী উপলক্ষে মন্দিরে দর্শনার্থীদের মোবাইল ফোন না আনতে আবেদন করেছিল রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই নয়াঘাট জোন, নাগেশ্বরনাথ জোন, হনুমানগড়ি মন্দির জোন, কনক ভবন মন্দির জোনে 800 ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে 7টি সারি তৈরি করে দর্শনার্থীদের দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এই বিষয়টিতে যেন বিজ্ঞান প্রযুক্তি এবং ধর্মের হাত ধরাধরি, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের হাত ধরেই এটি সম্ভব হয়েছে। গোটা বিষয়টিতে যে সহযোগিতা রয়েছে ভারতীয় বিজ্ঞানের, তা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় মহাকাশ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। আর এখন তাই শুধু রাম মন্দিরে রামনবমী পালনের রাজযজ্ঞই নয়, বিজ্ঞানীরাও কাজ করেছিলেন বিস্ময়কর এই ঘটনাটিকে বাস্তবে রূপ দিতে। রামনবমীর দিন ঠিক বেলা 12টার সময় যাতে রামলালার কপাল থেকে জ্যোতি বিচ্ছুরিত হয়, অর্থাৎ এই ঘটনা সফল করতে প্রস্তুতি নিয়েছিলেন বিজ্ঞানীরা, তা হল সফল বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স এবং উত্তরাখণ্ডে রুড়কির CBRI অর্থাৎ সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। বেঙ্গালুরুর অপটিক কোম্পানির চেষ্টায় এটি সম্ভব হতে পেরেছে। রামলালার মন্দির তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল CBRI। শুধু রাম মন্দির প্রতিষ্ঠা নয়, রামলালার ললাটে সূর্যকিরণ ঠিকরে বেরোনোর প্রযুক্তির ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল তাদের। সূর্যের কৌণিক অবস্থান দেখেই ঘটনাটির পরিকল্পনা নেওয়া হয়েছিল। সূর্যরশ্মি একটি আয়নায় পড়বে। এই প্রযুক্তির ক্ষেত্রে প্রধান অবদান রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের। পরিকল্পনা মতো গোটা বিষয়টি যাতে তার জন্যই তারা নিরন্তর পরিশ্রম করেছিলেন, তা স্থায়ী ছিল প্রায় 6 মিনিট ধরে। সূর্যের কৌণিক অবস্থানকে মাথায় রেখেই সাজানো হয়েছিল গোটা প্রযুক্তিকে। পিতল এবং ব্রোঞ্জ ব্যবহার করা হয়েছিল যাতে গোটা বিষয়টি দীর্ঘস্থায়ী হয়। বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে ধর্মের এক সুন্দর মিশ্রণ করা হয়েছিল। প্রসঙ্গত, রামনবমীর দিন 20 ঘন্টা সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা হয়েছিল রাম মন্দিরের দরজা। আর সত্যি বলতে, এই দৃশ্য যখন সবাই দেখতে পেয়েছিলেন সবার মন ভরে গিয়েছিল। যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীরাম এই ধরিত্রীর বুকে অবতীর্ণ হয়েছেন। আসুন নিজের চোখেই ঘটনাটি আরেকবার দেখে নিন। তো কেমন হলো আজকের এই সুন্দর ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে এই সুন্দর ঘটনাটি দেখার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।